তো হ্যালো বন্ধু আমি আকাশ আপনি আকাশ আকাশবাণী ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক ভালো এবং লেটেস্ট একটি ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনি আজকে অনেক ভালো কিছু শিখতে এবং জানতে পারবেন বিষয়টা আপনার যদি এমবি অনেক সময় কম থাকে যে খুবই এমবির প্রয়োজন হয় সেই সময় যদি আপনি ফেসবুক করতে থাকেন তাহলে কিন্তু আপনার কিন্তু এমবিগুলো বেকার নষ্ট হয়ে যায় আমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই কম এমবি খরচ করে একদম খুবই সামান্য এমবি খরচ করে কিন্তু আপনি সারা জীবন কিন্তু ফেসবুক চালাতে পারবেন খুবই কম এমবিতে তো বন্ধুরা আজকে এই সিস্টেমটা কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফেসবুকের নতুন যে নিউ নিয়ম অনুযায়ী কিন্তু আপনি খুবই কম এমবিতে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন তো বন্ধুরা চুন ভিডিওটি শুরু করি আর বেশি কথা বাড়াবো না বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে অনেক সময় কী হয় আমাদের এমবির খুবই প্রয়োজন হয়ে থাকে মাঝে মাঝে বা বিশেষ করে সব সময় আমাদের এমবির খুব দরকার হয় আমরা অনেক টাকা দিয়ে অনেক টাকা খরচ করে আমরা এম বিগুলো কেনা হয় সেই ক্ষেত্রে যদি ফেসবুক করতে করতে যদি বেশি এমবি নষ্ট হয়ে যায় তখন খুবই খারাপ লাগে তো এর সলিউশন কিন্তু আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আপনারা কী করবেন প্রথমত ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অবশ্যই অফিসিয়ালি ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনার এখানে দেখতে পারবেন থ্রি মাইনাস যে লাইনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন একদম এবং আপনারা দেখতে পারবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান পেয়ে যাবেন সিম্পল এইখানে ক্লিক করে দেবেন আর বন্ধু এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার পরে প্লিজ ভালো লাগলে একটি লাইক করে দেবেন নতুন কিছু জানতে এবং শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে এখান থেকে বাজিয়ে দেবেন এই ধরনের লেটেস্ট ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য ওকে এখন আপনার এখানে সিম্পল পেয়ে যাবেন সেটিংস বলে আরও একটি অপশান এখানে ক্লিক করে বেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই একটা ইন্টারফেস ওপেন হবে আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন স্কিপ করে বা কেটে কেটে দেখলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না আপনার নিচের দিকে চলে আসবেন আরও একটু নিচের দিকে চলে আসবেন আস্তে আস্তে দেখবেন এখানে পেয়ে যাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস নামে একটি অপশান দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ক্লিক করবেন আর বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম বেশ কিছু অপশান আসবে আপনি একটু লক্ষ্য করবেন এখানে আপনি দেখতে পাবেন প্রথমের থেকে নিচের দিকে দ্বিতীয় যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন সাউন্ড ইন দ্য অ্যাপ এই যে অপশানটি এই অপশানটি আপনার অফ করে দিবেন ওকে সিম্পল এটাকে অফ করে দিবেন এখন লেটেস্ট যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচের দিকে অটো পেলে সিম্পলি অটো তে আপনার ক্লিক করে দিবেন ওকে অটোবেলাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনার সিম্পল যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান রয়েছে এই তিনটি অপশানের মধ্যে আপনাদের এই যে টিকমার্কটা দেখবেন আপনার কোথায় দেওয়া আছে টিকমার্কটা যদি মাঝখানে দেওয়া থাকে তাহলে কিন্তু আপনারা ভাববেন আপনার যখন ওয়াইফাইতে কানেকশান নিয়ে আপনার মোবাইল ফোন চালাবেন ফেসবুক তখন কিন্তু আপনার বেশি ওয়াইফাই এমবি কাটা যাবে আর আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে অপশানটি আছে এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে সেখানে কিন্তু আপনার মোবাইলের কিন্তু ডাটা এবং ওয়াইফাই দুটোই কানেকশান থাকলে সেটা কিন্তু কাটতে থাকবে অনেক বেশি আর আপনারা চান যদি এখানে নেভার অটো প্লে ভিডিওস অর্থাৎ কি আপনার ভিডিওগুলো যখন ফেসবুক নিউজ ফিডে চলে তখন কিন্তু আর চলবে না আপনারা কিন্তু না ভিডিও না চললে সেক্ষেত্রে কিন্তু আপনি যতক্ষণ না চালাবেন ভিডিও ততক্ষণ কিন্তু চলবে না তাহলে কিন্তু আপনাদের এমবিগুলো সেভ হয়ে যাবে আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন